ओं जननी शारदा देवी रामकृष्ण जगद्गुरु पादपद्मितयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहु। नमस्कार, श्री श्री ठाकुर श्री श्री माँ एवं स्वामीजी महाराज रातुल चरणे भूलुंठित प्रणाम जानाई। प्राणाराम बांगला यूट्यूब चैनेले सम्प्रचारित सत्कथाय प्रतिदिन मनन ये धारावाहिक अनुध्याने आज के मायर कथाय गल्प शोनो, अर्थात आमादे जगज्जननी श्री श्री माँ जे गल्पकथार आंगिके कखनो उच्च तत्व कखनो लीला कखनो तपस्यार कथा व्यक्त करेछेन सेटी आज के स्मरण करब। विशेषत जगधात्री पूजार आबहे आमरा रयेछि। आगामी 9 नवेम्बर एवं 10 नवेम्बर दुर्गा जगधात्री पूजार महाअष्टमी एवं महानवमी तिथि। सारा विश्वेर चोख ताकिये रयेछे जगज्जननी श्री श्री मा शारदा देवीर पवित्र जन्मस्थान जन्मभूमि जयरामबाटीर दिके। आमादेर रामकृष्ण मिशन शारदापीठ कलकाताय जे अन्यतम शाखा केंद्र रयेछे बेलुर मठेर पाशे, सेखानेओ महा समारोहे जगधात्री पुजो उद्यापित हबे। सेजन्यई जगधात्री पुजोर पुण्य लग्ने आमरा आजके मायेर कथाई स्मरण करब एबं आगामी पर्वगुलिते आमरा मायेर जगधात्री पूजा निये निश्चयई स्मरण मनन करब। ठाकुर श्री श्री मा सम्पर्के स्वरूपटी आमादेर बारबार উদ্ঘাটিত করেছেন, মায়ের স্বরূপটি চিনিয়ে দিয়েছেন, বলছেন ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। ও জ্ঞানদায়িনী মহাবুদ্ধিমতী, ও কি যেসে ও আমার শক্তি। শক্তির স্বরূপিণী শ্রী শ্রী মায়ের সমস্ত কাহিনী বর্ণনার মধ্যে দিয়ে, বিশেষ করে এই গল্প বলার মধ্যে দিয়ে যেন রয়েছে তার জীবনের অমৃত বাণী। এবং শ্রী শ্রী মা তার সহজ সরল জীবনের কথা, নানান কথা খুব সহজ সরল সাবলীল ভাষায় আমাদের কাছে তুলে ধরেছেন, বা আমাদের কাছে সেটা প্রকাশিত হয়েছে যাকে বলা যায়। উদ্বোধনে রাধারানী একদিন মায়ের কাছে গল্প শোনার জন্য বায়না করলেন। শ্রী শ্রী মা সেবিকাকে বললেন, একটা গল্প বলো তো মা। সেবিকা মীরাবাইয়ের গল্প বলতে শুরু করলেন। মীরার বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, এই দোহাটি শুনেই শ্রী শ্রী মা বললেন, আহা আহা, তাই তো, প্রেম ভক্তি না হলে হয় না। রাধুদি অর্থাৎ রাধারানীকে তো এই নামেই ডাকা হতো, তার এই গল্প পছন্দ হলো না। শেষে দুয়োরানী সুয়োরানীর গল্প বলতে হলো, তাতে রাধুদি খুশি। শ্রী শ্রী মা তাই জানতেন যে তাঁর কোন ছেলের পেটে কি সহ্য হয়। মানুষের ভাবনাকে অনুসরণ করে ভাব বিস্তারই হচ্ছে তাঁর উদ্দেশ্য, ভাবনাকে ভারাক্রান্ত করা নয়। কেবল দক্ষিণেশ্বরে নয়, শ্রী শ্রী মা নানান পারিবারিক ঘটনাকেও সুন্দর গল্পচ্ছলে বর্ণনা করেছেন। শ্রী শ্রী মা বলছেন, ভগবান বৈকুণ্ঠ থেকে নেমে আসেন যেথায় ভক্ত ডাকে। কোজাগরী পূর্ণিমার দিন লক্ষ্মী বৈকুণ্ঠ থেকে পৃথিবীতে নেমে আসেন। যেখানে যেখানে তাঁর দৃষ্টি থাকে যান পূজা গ্রহণ করেন। আমার শাশুড়ি কামারপুকুরে দেখেছিলেন 14-15 বছরের মেয়ে, গৌরবর্ণ, কানে শঙ্খের কুণ্ডল, হাতে হীরের বালা অর্থাৎ ডায়মন্ড কাটা বালা, বকুলতলায় দাঁড়িয়ে তার সঙ্গে কথা কয়েছিলেন। শাশুড়ি বললেন, আমার ছেলেকে শ্রীযুক্ত রামকুমারকে দেখেছ, পুজো করতে গেছে, রাত হয়েছে, এখনও এলো না। তখন মা লক্ষ্মী বললেন, হ্যাঁ গো, সে আসছে, চালকলা বেঁধেছে। আমিও সেইখান থেকেই তোমাদের বাড়ি আসছি। আমার শাশুড়ি বললেন, না মা, বাড়িতে কেউ নেই, এখন এসো না। এইরূপে বারবার প্রত্যাখ্যান করায়, আচ্ছা আমার অমনি দৃষ্টি থাকবে বলে দেবী অন্তর্ধান হলেন। দেখছো না,
ওদের অবস্থা কখনো ভালো হলো না, মোটা ভাত কাপড় চলে যাচ্ছে। অর্থাৎ এই যে মা লক্ষ্মী আসছেন কিন্তু শাশুড়ি মা বুঝতে পারছেন না, তিনি দেখছেন কিন্তু বলছেন যে বাড়িতে কেউ নেই, এখনই এসো না। অর্থাৎ ভগবান আসতে চাইছেন, ওই যে বলছেন ভগবান বৈকুণ্ঠ থেকে নেমে আসেন যেখানে ভক্ত থাকে। ঠাকুরের বাড়ি তো ভক্তের বাড়ি, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু মা এলেন। কিন্তু ওই শাশুড়ি মা তিনি কিন্তু তাকে আহ্বান করলেন না, সেই জন্য মা বলছেন দেখছো না ওদের অবস্থা কখনো তেমন ভালো হলো না, মোটা ভাত কাপড় চলে যাচ্ছে। আমার শাশুড়ি দেখেছিলেন লক্ষ্মী লাহাদের বাড়ির দিক থেকে তাদের ধানের মড়াইগুলোর ওখান ঘুরে এসেছিলেন। আমার ভাসুর এসে সব শুনে বললেন মা তুমি বুঝতে পারোনি স্বয়ং লক্ষ্মী এসেছিলেন, কোজাগরী পূর্ণিমা কিনা আজ, তিনি গণনা জানতেন খড়ি পেতে দেখেছিলেন। এই সেজন্য মায়ের এই ঘটনা আমাদের স্মরণ করায় যে মা লক্ষ্মীকে আমরা যেন কখনো প্রত্যাখ্যান না করি। এইটি যেমন তেমনি আরেক দিন উপদেশ দেওয়ার সময় শ্রীশ্রী মাকে মাঝে মধ্যেই প্রচলিত ছড়া উচ্চারণ করতে শোনা যেত। স্বামী অপূর্বানন্দজি বলছেন উদ্বোধন শ্রীশ্রী মায়ের ঘর দুপুরবেলা 1:30 বেজেছে, শোনা গেল শ্রীশ্রী মা কারোর সম্পর্কে বলেছেন স্বভাব ছাড়িতে নাড়ে জীবের দায় দায়, স্বভাব ছাড়িয়ে ভজে ভোজি তার পায়। ছোট্ট ছড়াটি বলেই মা বলছেন মানুষ স্বভাব ছাড়তে পারে না। চৈতন্যদেব সেই জন্যে বলেছিলেন পূর্ব স্বভাব ছেড়ে যে আমার ভজনা করে তাকে আমি ভজনা করি। এই জন্যে স্বভাব সংস্কারের কথা আসছে। আবার গোলাপ মাকে এই স্বভাব প্রসঙ্গেই মা বলছেন কথায় মত্ত হওয়া ভালো নয়, মন্দটাই ভেবে ভেবে দুঃখ পেতে হয়, গোলাপের সত্য কথা বলতে বলতে চক্ষু লজ্জা ভেঙে গেছে, আমি তো চক্ষু লজ্জা কিছুতেই ছাড়তে পারি না। এই কথা বলেই শ্রীশ্রী মা বলছেন অপ্রিয় বচন সত্য কদাপি না কয়, একেবারে। এবং কর্মফল, আমরা যে কর্মফলের কথা বলি সেই কর্মফল প্রসঙ্গে কোয়ালপাড়ায় একবার শ্রীশ্রী মা বলেছিলেন তাঁর ইচ্ছা হলে তিনি সব কাটিয়ে দিতে পারেন, দেখো না কর্মের ফল তাকেও ভোগ করতে হয়েছে। ঠাকুরের বড় ভাই রামকুমার বিকারের সময় জল খাচ্ছিলেন, ঠাকুর তার হাত থেকে গ্লাসটা টেনে নেন, তাতে তিনি অসন্তুষ্ট হয়ে বলেছিলেন তুই যেমন আমায় জল খেতে দিলি নি তুইও তেমনি শেষ সময় কিছু খেতে পারবি নি। ঠাকুর তখন বললেন দাদা আমি তো তোমার ভালোর জন্য করছি আর তুমি আমায় শাপ দিলে। তাতে তিনি কেঁদে বললেন ভাই কেন আমার মুখ হতে এমন কথা বের হলো জানি নে। শ্রীশ্রী মায়ের কথাই রয়েছে, শ্রীশ্রী মা বলছেন দেখো অসুখের সময় তাকেও কর্মফল ভোগ করতে হয়েছে, কোনো জিনিস খেতে পারতেন না, এরও অনেক জন্মের সংস্কারের ফলে এরূপ হয়েছে। অর্থাৎ এই যে জন্ম জন্মান্তর বাদ, এই যে বলছেন সেই জন্য তাকেও কর্মফল ভোগ করতে হয়েছে, এরও অনেক জন্মের সংস্কারের ফলে এরূপ হয়েছে। অনেক জন্ম অবতারের ক্ষেত্রে শ্রীশ্রী মা বলছেন, এবং দক্ষিণেশ্বরেও নানান কথা শ্রীশ্রী মা গল্পের ছলে পরিবেশন করেছেন, এই যে তত্ত্বটাও যেমন বলে দিলেন। কিন্তু আবার মা ওইটিও বলছেন আমাদের একটা যে তাঁর ইচ্ছা হলে সেই কর্মফল কেটে যেতে পারে, তাঁর কৃপায়, আর অন্য কিচ্ছু নয়। দক্ষিণেশ্বরের সেই গল্প পরিবেশন করছেন, নীল রঙের একটা ফুলকে দেখে আনন্দিত হয়ে বলছেন আহা দেখেছো কি রং। দক্ষিণেশ্বরে আশা বলে একটি মেয়ে একদিন বাগানে কালো কালো পাতা একটা গাছ থেকে সুন্দর একটা লাল ফুল তুলে নিয়ে খালি বলতে লাগলো হ্যাঁ এমন লাল ফুল তার এমন কালো পাতা, ঠাকুর তোমার একই সৃষ্টি, এই বলে হাউ হাউ করে কাঁদছেন। ঠাকুর তাই দেখে তাকে বললেন তোর হলো কি গো, এত কাঁদছিস কেন? সে আর কিচ্ছু বলতে পারছে না, খালি কাঁদছে। ঠাকুর তাকে অনেক বুঝিয়ে ঠান্ডা করলেন, আহা এই ফুলগুলি কেমন নীল রং দেখো, ফুল না হলে কি ঠাকুর মানায়, এইভাবে তিনি বলছেন। কখনো কখনো শ্রীশ্রী মা ঠাকুরের বর্ণিত উপদেশকে নতুনভাবে বলছেন। স্বামী শান্তানন্দজি মহারাজের প্রশ্ন ছিল অনুরাগ না থাকলে শুধু নাম জপ করলে কি হবে, তখন শ্রীশ্রী মা উত্তর দিচ্ছেন জলেতে ইচ্ছা করেই পড়ো আর ঠেলে ফেলে দিক,
কাপড় ভিজবেই। নিত্য ধ্যান করবে, কাঁচা মন কি না? ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে, সর্বদা বিচার করবে। যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। একটা লোক মাছ ধরছিল, পাশে বাজনা বাজিয়ে বর যাচ্ছে, কিন্তু তার কেবলমাত্র ফাতনার দিকেই দৃষ্টি। এই এবং সেই জন্য মা বললেন যে নাম জপের প্রথম সোপান হচ্ছে গুরুর কাছ থেকে মন্ত্র গ্রহণ। মন্ত্র না নিয়ে যদি কেউ নিজের মতন ইচ্ছা মতো ডাকে তাহলে কি তার হবে না? তখন ওই মা গল্পটি বলছেন যে নারদ বৈকুণ্ঠে গিয়েছিল, বসে ঠাকুরের সঙ্গে অনেক কথা কইলেন। নারদ যখন চলে গেলেন, ঠাকুর লক্ষ্মীকে বলেন ওখানে গোবর দাও। লক্ষ্মী বললেন কেন ঠাকুর, নারদ যে পরম ভক্ত তাহলে এরম বলছো কেন? ঠাকুর বললেন নারদের এখনও মন্ত্র নেওয়া হয়নি, মন্ত্র না নিলে দেহ শুদ্ধ হয় না, অন্তত দেহশুদ্ধির জন্যও মন্ত্র দরকার। এবং মৃত্যুর পর মানুষের কি গতি হয় সেই সম্পর্কেও শ্রীসীমা বলছেন, মৃত্যুর পরে বাসনা অনুসারে এবং কর্ম অনুসারে পৃথিবীতে জন্ম হয়। এখান থেকে কেউ বা মুক্তি লাভ করে, কেউ নিজ যোনি প্রাপ্ত হয়। বলেই শ্রীসীমা বলছেন চক্রের মতন সৃষ্টি চলছে, যে জন্মে মন বাসনা শূন্য হয় সেইটি শেষ জন্ম। উন্নত পুরুষ ছাড়া আর সকলকে এক বছর প্রেতজনিতে থাকতে হয়, তারপর গয়ায় পিণ্ডদান মহোৎসব, তাদের উদ্দেশ্যে এইসব করলে প্রেতজনই মুক্ত হয়ে ভগবানের কাছে যায় অথবা অন্য লোকে গিয়ে সুখটুকু ভোগ করে, আর কালে বাসনা অনুসারে আবার জন্ম হয়, কারোর বা সেখান থেকেই মুক্তি হয়ে যায়। তবে ইহজন্মের কিছু সুকৃতি থাকলে প্রেত দেহেও চৈতন্য একেবারে হারায় না। প্রশ্ন এসেছে কিন্তু যেসব মৃত ব্যক্তির গয়ায় পিণ্ডদানাদি না হয় তাদের কি গতি হয়? শ্রীসীমা বলছেন যতদিন না বংশে কোনো ভাগ্যবান জন্মে, যতদিন না বংশে কোনো ভাগ্যবান জন্মে গয়ায় পিণ্ড দেয় কি ঊর্ধ্ব দৈহিক ক্রিয়াদি করে ততকাল প্রেতদেহে থাকতে হয়। এই হচ্ছে তত্ত্ব। শ্রীসীমা এই প্রসঙ্গে কাহিনী বলছেন, বলছেন বৃন্দাবনে গোবিন্দের এক কামদার অর্থাৎ পূজারী ঠাকুরের ভোগ নিয়ে গিয়ে তার উপপত্নীকে খাওয়াত। এই পাপে সেই ঠাকুরের দেহান্তে তার প্রেতজনী হয়, কিন্তু সে ঠাকুরের সেবা করেছিল। এই সুকৃতির ফলে একদিন সে সশরীরে সকলকে দেখা দেয়, সুকৃতিটুকু ছিল বলেই দেখা দিতে পারল এবং সবাইকে তার অধোগতির কথা বলল। তাদেরকে সে বলল তোমরা আমার উদ্ধারের জন্য ঠাকুরের মহোৎসব কীর্তনাদি করো, তাহলেই আমার উদ্ধার হবে। অর্থাৎ এই সৎকর্ম সুকর্মটার কথা বলছেন। আমাদের এই সুকর্মও কিন্তু প্রেরণা দেয়। আমরা এই যে শীতকাল আসছে, আসন্ন শীতে মানুষজন কষ্ট পাবে, সেই একটু কম্বল হয়তো তাদের মুখে একটু হাসি ফোটাবে, একটা মাফলার কিংবা একটা গরমের কাপড়, তার জন্য আপনারা এই জগদ্ধাত্রী পূজায় যেমন মাকে পূজা করবেন, তেমনি বৃহৎ নারায়ণের সমষ্টি নারায়ণের পূজার জন্যে যদি আমার পাশে এসে দাঁড়ান, তাহলে আমরা সবাই মিলে, এই পুজো আমার একার পুজো নয়, আপনারা হয়তো অর্থ দিচ্ছেন, আমি সেই যোগাযোগ করে দৈহিক শ্রমটা দিয়ে তাদের হাতে একটু এই সেবার্ঘ তুলে দিচ্ছি। এটি আমাদের সকলের মিলিত পুজো, সেই মায়ের চরণ। এই সুকৃতি আমাদের সকলকে করতে হবে। সেই জন্য মা বারবার বলছেন যে বাসনায় দেহান্তর হলেও পূর্বজন্মের সুকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায় না, অর্থাৎ মৃত্যুর পর সে প্রেতজনী মুক্ত হয়ে ভগবানের কাছে গেল বা অন্য জায়গায় গেল বা প্রেতজনীতে চৈতন্য হারাচ্ছে না, একমাত্র যদি তার ইহজন্মের কিছু সুকৃতি থাকে। এই সুকৃতিটি সবসময় আমাদের বারবার মনে রাখতে হয়। এবং সকলকে কি করে ভালোবাসার বাঁধনে বেঁধে রেখেছিলেন ঠাকুর তারও বর্ণনা দিয়েছেন শ্রীসীমা। পতু আর মনীন্দ্র শ্রীরামকৃষ্ণদেবের বালক ভক্ত। এই পতু আর মনীন্দ্র এরা দুটিতে যখন ঠাকুরের কাছে যেত, তখন তাদের বয়স ছিল ছেলে মানুষ 10-11 বছরের। দোলের দিন সবাই বাইরে চলে গেছে, আবির দিচ্ছে কাশীপুরের বাগানে, এরা দুজন গেল না, ঠাকুরকে হাওয়া করতে লাগলো এই হাতে আর আরেকজন অন্য হাতে। ছেলে মানুষ হাত পাচ্ছে না, এই পা টিপছে, ঠাকুরের তখন কাশি ছিল তাই মাথায় জ্বালা করতো, হাওয়ার দরকার হতো। ঠাকুর বলছেন যা যা তোরা নিচে যা, আবির খেলগে সবাই আছে। পতু বলছে না মশাই আমরা যাবো না,
আমরা এইখানেই আছি, আপনি রয়েছেন, আমরা কি ফেলে যেতে পারি? ওরা কিছুতেই গেল না। ঠাকুর কেঁদে বললেন, আরে এরাই আমার সেই রামলালা, আমাকে সেবা করতে এসেছে, ছেলে মানুষ, তবু আমাকে ফেলে আমাদের দিকে ফিরে চাইলে না। বলতে বলতে তার চোখ দিয়ে জল পড়তে দেখলুম। এই এবং আমরা তো জানি যে শ্রেষ্ঠী মা সমগ্র বিশ্বকে দেখেছেন তার অসাধারণ মাতৃত্ব দিয়ে। তিনি কখনো গল্প বলেছেন, কখনো নিজেই গল্পের উপাদান হয়েছেন। সমাজের সর্বস্তরের মানুষের কাছে তিনি পৌঁছে গেছেন অনায়াস ভঙ্গিতে। শ্রেষ্ঠী মায়ের বাড়িতে চারটে গরু ছিল, এদের নাম মহন্ত, মহারাজ, লক্ষ্মীকান্ত আর ইন্দ্ররাজ। এই গরু চড়ানোর জন্য রাখাল ছিল দিনু। এই দিনু জল খাবার খেয়ে বেলা 9টা নাগাদ মাঠে গরু নিয়ে চড়াতে যেত, ফিরত বেলা 1টা নাগাদ। শ্রেষ্ঠী মা দিনুর জন্য অপেক্ষা করতেন। সকলের খাওয়া হয়ে গেল, তিনি খেতেন না। একদিন দিনুর আসতে খুব দেরি হলো। দিনু মাঠে অন্যান্য রাখালদের সাথে গুলি খেলছে, আর এদিকে জগৎজননী আমাদের মা তার খাবার নিয়ে বসে আছেন। বেলা দেখতে দেখতে 3টে পেরিয়ে গেল। সকলের অনুরোধে শ্রেষ্ঠী মা খেতে বসলেন। সামনে দিনুর খাবার ঢাকা দেয়া। শ্রেষ্ঠী মা সবেমাত্র খাওয়া আরম্ভ করেছেন এমন সময় ওই দিনু রাখাল এসে উপস্থিত। মা তাকে সঙ্গে সঙ্গে খেতে বসতে বললেন। শ্রেষ্ঠী মা বসেছেন আর দিনু তাঁর পাশে। খেতে খেতে মা দেখলেন দিনুর পাতে আরেকটু ভাত হলে ভালো হয়, কিন্তু সামনে কেউ নেই যে ভাত বেড়ে দেবে। সন্তানের পেটে ক্ষুধা, শ্রেষ্ঠী মা দেরি করলেন না, দিনুকে তাঁর থালা থেকেই ভাত তুলে দিলেন। দিনু তা খেতে খেতে হঠাৎ প্রশ্ন করল, মা, তোমাদের ভাত আর আমাদের ভাত কি আলাদা হয়? শ্রেষ্ঠী মা উত্তর দিলেন, কই না তো বাবা, এ প্রশ্ন কেন করছো? দিনু উত্তর দিচ্ছেন, তবে তোমার পাতের ভাত এত সুস্বাদু হলো কী করে? এমন ভাত তো কোনোদিন খাইনি। দিনু জানে না অমৃতময়ীর স্নেহস্পর্শে সেই অন্ন অমৃতে পরিণত হয়েছে। তিনি যে মা, তাই ওই সন্তানের ক্ষুধা তিনি সহ্য করতে যেমন পাচ্ছেন না, তেমনি তিনি সন্তানকে শুধুমাত্র অন্ন দিচ্ছেন না, সন্তানকে তিনি অমৃত তুলে দিচ্ছেন। ওই যে সেই হরিপ্রেমানন্দজি, তিনি দেখছেন না মায়ের জগদ্ধাত্রী মূর্তি, মাথায় মুকুট, হাতে অস্ত্র, সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ জ্যোতি। চৈতন্য হারিয়ে ফেললেন, যখন চেতনা ফিরল তখন মা পিঠে হাত বোলাতে বোলাতে বলছেন, ও হরি ও হরি, কী হলো তোর, ওট ওট। আমাদের এই রুগ্ন চৈতন্যের জগতে মা প্রতি মুহূর্তে আমাদের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলছেন, ওট ওট। আমরা তো সবসময় পরনিন্দা পরচর্চা করছি, কিন্তু জগজ্জননী মা আমাদের বলছেন, সকলের ভেতরে ঠাকুরকে দেখতে না পেলেই ওই সব পরনিন্দা পরচর্চা ভালো লাগবে। নিজের উন্নতির চেষ্টা না থাকলেই অপরের ভালো মন্দ নিয়ে নিজের মনকে কেবল অথবা অযথা উত্তেজিত করবেই। আসুন না আমরা সেটা না করে বরঞ্চ মায়ের সান্নিধ্যে আসি, মাতৃকৃপায় যেন আমাদের জীবনটাকে আমরা পরিবর্তন করতে পারি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।